হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে আরও একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউএস এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আজকে আপনাদের সাথে এমন একটা ব্যাংকের আলোচনা করতে যাব যে ব্যাংকটার মাধ্যমে আপনি ইজিলি পেপ্যাল ভেরিফিকেশন করতে পারবেন, জাঙ্কি উইথড্র নিতে পারবেন। অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেগুলো পেপ্যাল নিতে চায় না, পেপ্যালে অ্যাড করতে গেলেই কোনো না কোনো প্রবলেম দেখায়। আজকে আপনাদেরকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো সেই ব্যাংকের মাধ্যমে আপনি ইজিলি সার্ভে জাঙ্কি উইথড্র প্লাস হচ্ছে পেপ্যাল ভেরিফিকেশন দুইটাই করতে পারবেন। সো সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, আজকে ফার্স্ট টাইম, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাদের সাথে যে ব্যাংকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাইম ব্যাংক। এটা ইউএস এর অনেক ভালো একটা ব্যাংক। এই ব্যাংকটা ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনাকে ইউএস এর আইপি থেকে করতে হবে। প্রথমে আমরা এটা সার্চ করলাম চাইম ব্যাংক লিখে। আমার ব্রাউজারে অলরেডি আইপি সেট আপ আছে। এখান থেকে আমরা চাইম ব্যাংকের ওয়েবসাইটে চলে গেলাম, www.chime.com। আপনারা এই লিঙ্কে চলে যান। এই হচ্ছে আমাদের চাইম ব্যাংক। তো আমরা একটু ইন্টারফেসটা দেখে নিই। তো এই হচ্ছে আমাদের চাইম ব্যাংক। এই ব্যাংক অনেক ফাস্টার সার্ভিস দিয়ে থাকে। প্রথমে এখানে আপনারা আপনাদের মেলটা দিয়ে দেন। এখানে আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের মেল। এরপর এখানে গেট স্টার্টেড এটা ক্লিক করেন। এখানে অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আপনার একটা রিয়েল এসএসএন লাগবে, একটা ভালো মানের এসএসএন লাগবে, তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। তো আপনারা একটা ভালো মানের এসএসএন কিনে নেবেন। এখানে প্রথমে হচ্ছে ফার্স্ট নেম। তো আমি আমার এসএসএন থেকে ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ফার্স্ট নেম। এরপরে হচ্ছে লাস্ট নেম, এটা আমরা কপি করে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের লাস্ট নেম। এরপরে নেক্সট করে দিলাম। এখন হচ্ছে ডেট অফ বার্থ, এইটা এসএসএন থেকে নিয়ে নেন, আপনার এসএসএন অনুসারে এটা দিবেন। এই হচ্ছে আমার ডেট অফ বার্থ। প্রথমে হচ্ছে মাস, এরপরে হচ্ছে ডে, এরপরে হচ্ছে ইয়ার। এরপরে নেক্সট করে দেন। এখন হচ্ছে মোবাইল নাম্বার, এখানে অবশ্যই একটা রিয়েল ফোন নাম্বার ইউজ করবেন। আপনি গুগল ভয়েস ইউজ করতে পারেন, এখানে নন ভয়েস নাম্বার ইউজ করতে পারবেন, সমস্যা নেই, বাট ইউএস এর একটা পার্মানেন্ট নাম্বার লাগবে। সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি একটা গুগল ভয়েস কিনে নেবেন, তাহলে ওই নাম্বারটা আপনার লাইফ টাইম থাকবে। ওইটা আপনারা আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন, কারো লাগলে আমার থেকে নিতে পারবেন। এখানে আমি আমার গুগল ভয়েসের নাম্বারটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার গুগল ভয়েস। এরপরে নেক্সট করে দেন। এখন হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা এসএসএন থেকে নিয়ে নিলাম। এই হচ্ছে আমার অ্যাড্রেস। এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এটা নিউ ইয়র্কের, এইটা। এরপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার আর সুইট নাম্বার, এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও চলবে, সমস্যা নেই। এরপরে নেক্সট করে দেই। এখানে আপনার পছন্দের পাসওয়ার্ড দিয়ে দেন। এরপরে নেক্সট করে দেন। এরপরে হচ্ছে আইডেন্টিটি, এখানে আপনার এসএসএন নাম্বারটা দিয়ে দেন। আমি আমারটা কপি করে নিয়ে আসলাম আর এখানে পেস্ট করে দিলাম।
এই হচ্ছে আমার এসএসএন, এটা আমি সিকিউরিটি পারপাস হাইড করে রাখলাম। এরপরে এটা নেক্সট করে দেন। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি, এই ইনফরমেশনগুলো আপনি যার থেকে এসএসএন নিছেন তার কাছ থেকে কালেক্ট করে নেবেন। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ইউর ইনকাম সোর্স, এটা টেমপ্লেট দিয়ে দিলাম, আমার এসএসএন এর উপর বেস করে এটা দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক, আপনার জবটা কোন টাইপের সেটা দিবেন। আমারটা এখান থেকে বের করে নেই, আমারটা হচ্ছে হেলথ কেয়ারের, সো এটি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর অ্যানুয়াল ইনকাম, আমার এসএসএন এর হচ্ছে এইটা, সো এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হাউ ডু ইউ গেট পেড, আপনি কীভাবে টাকা পাবেন ব্যাংকে সেটা। আমরা যেহেতু জাঙ্কি উইথড্র পারপাসে নেব, সো এখানে ডিরেক্ট ডিপোজিট দিয়ে দিবেন। এরপরে হচ্ছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আপনি টাইম ব্যাংক সম্পর্কে কোথায় শুনছেন সেই জিনিসটা, এটা আমি ইউটিউব দিয়ে দিলাম। এরপরে নেক্সট করে দিলাম। এটা হচ্ছে লাস্ট স্টেপ, আমাদের মোটামুটি অ্যাকাউন্ট করা কমপ্লিট। এরপরে এখানে বক্সগুলো টিকমার্ক করে দেন, আর এরপরে সাবমিট অ্যাপ্লিকেশন। এখন দেখি আমাদের অ্যাকাউন্ট করা, প্রসেসিং হচ্ছে। ওকে, তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। ওয়েলকাম টু ব্যাঙ্কিং দ্যাট ইউ হ্যাজ ব্যাক, এই হচ্ছে আমাদের মোটামুটি পিসির কাজ। এখন আমাদের কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে ফোন দিয়ে করতে হবে। সো এখান থেকে আমরা ফোনে চলে গেলাম। আমরা এখন পিসি থেকে ফোনে চলে আসলাম। প্রথমে আমাদের যা করতে হবে, প্রথমে একটা ভিপিএন কানেক্ট করেন, ইউএসের একটা ভিপিএন। আমি এই ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। এখান থেকে ইউএসএ করে নিলাম। ওকে, তো কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা চলে যাব চাইমের অ্যাপে। এ হচ্ছে আমাদের চাইম ব্যাংক। চাইম ব্যাংক আপনারা প্লে স্টোরে সার্চ করলে ওইটা নাও পেতে পারেন, কারণ এটা একটা ইউএসএ অ্যাপ। ইউএসএর অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা পেয়ে যাবেন আই বাটনে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। ওকে, তো আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা হয়ে গেছে, সো এটা আমরা লগ ইন করে নিই। চলে গেলাম লগ ইনে। এখান থেকে আপনার মেলটা দিয়ে দেন, আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের মেল। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নেন। ওকে, তো ভেরিফিকেশন কোড চলে গেছে মেলে আমাদের গুগল ভয়েসে। তো এখন আমরা মেলে চলে যাই, gmail.com। এখান থেকে সাইন ইনে, এখানে আমার মেলটা দিয়ে দিলাম। এরপরে নেক্সট, এরপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেন, এখানে পাসওয়ার্ড পেস্ট করে দিলাম। এরপর এখানে নেক্সট করে দেন। তো আপনারা দেখেন চাইমের মেলটা কিন্তু এখানে চলে আসছে, আমাদের যে সিকিউরিটি কোডটা আছে। তো এখান থেকে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিই, এটা 2 মিনিট আগে আসছে। এ হচ্ছে আমাদের কোড, তো এটা আমরা ফোনে দিয়ে দিলাম, 44-1795। এরপরে ভেরিফাই করে নিলাম,
এখানে যে কোনো একটা কোড দিয়ে দেন। এরপর এলাও করে দিলাম, এটাও এলাও। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এটা আমরা লগ ইন করলাম, দেখেন। এখন কথা হচ্ছে আপনারা আপনাদের ব্যাংকের নাম্বার, এরপরে হচ্ছে রাউটিং নাম্বার কিভাবে পাবেন, এর জন্য সবার উপরে দেখেন সেটিংসের একটা আইকন আছে, এটা ক্লিক করেন। এখানে আপনারা রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন। তো এটার মাধ্যমে আপনারা জাঙ্কির উইথড্র করতে পারবেন, প্লাস হচ্ছে পেপ্যাল ভেরিফিকেশন করতে পারবেন। আশা করি এখন থেকে আপনারা ইজিলি চাইম ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন। তো আজকের মতো এখানেই ভাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।